রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। অবশেষে 7 কেজি ওজন কমিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন চিত্রনায়িকা দিঘি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় একজন চিত্রনায়িকা হলেন প্রার্থনা ফারদিন দিঘি। যদিও এই তারকা শিশু শিল্পী হিসেবে ছোট থেকেই দর্শকদের মনে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন, তাছাড়া বর্তমানে এই তারকার অভিনীত সর্বমোট 2টি সিনেমা মুক্তি পেয়েছে যেখানে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। তবে দুঃখের বিষয় এই যে তার অভিনীত সেই 2টো সিনেমার একটিও দর্শকদের মাঝে তেমন ভালো সাড়া পায়নি, যার ফলে চিত্রনায়িকা হিসেবে দর্শকদের মাঝে প্রথম দিকে তেমন ভালো জায়গা করে নিতে পারেননি প্রার্থনা ফারদিন দিঘি। অন্যদিকে এই তারকা বর্তমানে সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করছেন। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি তানজিব সারোয়ারের গাওয়া ভালো থাকার কারণ শিরোনামের একটি গানে মডেল হতে দেখা গিয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘিকে। এদিকে সম্প্রতি প্রকাশ হওয়া মিউজিক ভিডিওতে নতুন রূপে দিঘিকে দেখে চমকে গিয়েছেন সমালোচকরা, কেননা এই ভিডিও গানে দিঘিকে সম্পূর্ণ ফিট অবতারে দেখা গিয়েছে। তাছাড়া বেশ কিছুদিন আগে দিঘি বলেছিলেন তিনি বর্তমানে তার ওজন কমাচ্ছেন, কেননা তার ওজনের জন্য সমালোচনার শিকার হতে হয় ঢাকাই সিনেমার এই তারকাকে, যার ফলে তিনি বর্তমানে 7 কেজি ওজন কমিয়েছেন। এদিকে ওজন কমিয়ে সম্প্রতি নতুন এই অবতারে দর্শকদের সম্পূর্ণভাবে চমকে দিয়েছেন। তাছাড়া সম্প্রতি দিঘিকে এমন লোকে দেখে তার রূপের প্রশংসা করছেন, কেননা হঠাৎ করে চিকন হয়ে সকলের সামনে ধরা দিয়েছেন। তবে দিঘির জন্য এটা মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি, কেননা বেশ কিছুদিন আগে দিঘি জানিয়েছিলেন সম্প্রতি তিনি ডায়েট চার্ট মেনে চলাফেরা করছেন, কেননা তিনি তার ওজন কমানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন, যার জন্য তিনি প্রতিদিন নিয়মিত জিম করতেন এবং প্রতিদিন নিয়মিত ডায়েট করতেন।